সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো অবৈধ কিংবা আনডকুমেন্টেড প্রবাসীদের বৈধতার সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দেব গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6,988 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,58,967 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5,580 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 6,88,260 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 84 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,254 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 65,453 জন। তো বন্ধুগণ, প্রতিদিন ভিডিওয় যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং একই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি SOP অবশ্যই মেনে চলবেন। বন্ধুগণ, আজ যে 6,988 জন আক্রান্ত হয়েছে, কয়েকটি প্রদেশেই কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেমন গত 24 ঘন্টায় ক্যাডা প্রদেশে আক্রান্তের সংখ্যা 250 জন, পোলোপিনাং 174 জন, সিলাঙ্গোর প্রদেশে আক্রান্তের সংখ্যা 2,885 জন, প্যারাক 149 জন, কুয়ালালামপুর 988 জন, মালাক্কা 311 জন, জোহর 270 জন, ক্লান্তান 180 জন, নেগেরি সিম্বিলান 692 জন, পাহাং 195 জন, লাবুয়ান 129 জন, সাবা 232 জন এবং সারাওয়াক প্রদেশে আক্রান্ত হয়েছেন 544 জন। তো বন্ধুগণ, আপনারা লক্ষ্য করছেন ডে বাই ডে মালয়েশিয়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ কোভিড-19 স্বাস্থ্যবিধি দিক থেকে মালয়েশিয়া সরকার অত্যন্ত কঠোর। কোনো ব্যক্তি হোক, সে স্থানীয় নাগরিক কিংবা বিদেশি নাগরিক, সে ব্যক্তি যদি কোভিড-19 স্বাস্থ্যবিধি ভঙ্গ করে তাকেও কিন্তু করা হতে পারে জেল অথবা জরিমানা। বন্ধুগণ, প্রথমে কথা বলবো ইমিগ্রেশনের আপডেট সংবাদ প্রসঙ্গে। মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে, সকল ইমিগ্রেশন নয়, কয়েকটি ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু অলরেডি নোটিশ দেওয়া হয়েছে কিংবা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। তো বিষয়টা অনেক প্রবাসী ভাই বন্ধুরা মনে করছেন যে সকল সেক্টর খোলা থাকবে কিংবা সব কাউন্টার খোলা থাকবে, বিষয়টা কিন্তু এমন নয়। যে নোটিশ ইমিগ্রেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, আপনারা লেখাটা ভালোভাবে পড়লেই বুঝতে পারবেন। যেমন শ্রীলঙ্গার ইমিগ্রেশনের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টই লেখা আছে কেচুয়ালি উরুসান প্রোগ্রাম রিকালিভার্সি, অর্থাৎ এই প্রোগ্রাম ব্যতীত কিংবা এই সেক্টর ব্যতীত অন্য অন্য শাখা কিংবা অন্য অন্য সেক্টরগুলো খোলা হয়েছে ইমিগ্রেশন বিভাগে। এক কথায় রিকালিব্রেশন প্রোগ্রামের সেক্টর ব্যতীত অন্য অন্য কাউন্টারগুলো খোলা আছে ইমিগ্রেশন বিভাগে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখনও রিকালিব্রেশন প্রোগ্রামের যে কার্যক্রম সেটা কিন্তু স্থগিত করে রেখেছে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, তার একটি কারণ সেটি হলো কোভিড-19। কোভিড-19 পরিস্থিতি কিন্তু মালয়েশিয়ায় অত্যন্ত নাজুক বর্তমান পরিস্থিতিতে। আপনাদের অবগতির জন্য বলতে চাই, আমার একজন পরিচিত জন, সে মালয়েশিয়ার নাগরিক, তিনিও কিন্তু আজ কোভিড-19 আক্রান্ত হয়েছে, টেস্ট করার পরে কোভিড-19 ধরা পড়ছে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফোন করেছিল সেই কোম্পানি থেকে, সেখান থেকে বলা হচ্ছে হসপিটালের বেড অলরেডি ফুল হয়ে গেছে। তারপরে সে নিজ উদ্যোগে 2টা হসপিটাল ঘুরে আসছে, তারপরেও কোথাও কিন্তু বেড পায়নি। এক কথায় মালয়েশিয়ার অধিকাংশ হসপিটালই কিন্তু অলরেডি ফুল হয়ে গিয়েছে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হওয়ায়। সেজন্য আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, যিনি কিনা আজ আক্রান্ত হয়েছেন তিনি কিন্তু মালয়েশিয়ার নাগরিক, মালয়েশিয়ান স্থানীয় নাগরিক, তিনিও কিন্তু হসপিটালের বেড পায় নাই, আর আমরা তো বাইরের দেশের লোক। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতে চাই, অবশ্যই
স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং নিজে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বন্ধুদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন। বন্ধুগণ, এখন কথা বলবো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, অর্থাৎ আপনারা আমার যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সে বিষয়ে বিস্তারিত। এক কথায়, যারা কিনা অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা মালয়েশিয়ায় বসবাস করছেন তাদের জন্য অত্যন্ত একটি সুখবর, সেটি হলো আপনারা জানেন বর্তমানে রিক্যালিব্রেশন প্রোগ্রাম চলমান রয়েছে মালয়েশিয়ায়। একটি হলো রিক্যালিব্রেশন পুলাং এবং অপরটি রিক্যালিব্রেশন তেনাগাকেরজা। একটার মাধ্যমে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারে আর অপরটির মাধ্যমে দেশে যেতে পারে। তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো বৈধভাবে মালয়েশিয়ায় বসবাসের যে প্রসেস কিংবা প্রক্রিয়া চলছে সে বিষয়ে। এ বিষয়ে মালয়েশিয়া কেডিএন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিংবা তাদের সিস্টেমে অটোমেটিক আপডেট করা হয়েছে। বর্তমানে যে প্রোগ্রাম চলমান রয়েছে সেটার সময়সীমা বৃদ্ধি করে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এই সুযোগ কিংবা বৈধতার সুযোগ আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো যেহেতু এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে আমি সকল প্রবাসী ভাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যেখানে কর্মরত আছেন অর্থাৎ যে কোম্পানিতে কাজ করছেন সেই মালিকের সাথে কথা বলে অবশ্যই বৈধতা লাভের চেষ্টা করবেন এবং সঠিকভাবে রেজিস্ট্রেশন করবেন। মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আমরা এই রিক্যালিব্রেশন প্রোগ্রামের জন্য কোনো প্রকার তৃতীয় মধ্যসত্তা ব্যক্তি এজেন্ট কিংবা ভেন্ডারকে নিয়োগ দেইনি, সেজন্য সরাসরি মালিক এবং ইমিগ্রেশনের মধ্যস্থতায় কিন্তু এই পারমিটের প্রক্রিয়া সম্পন্ন হবে। একই সাথে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কোভিড-19 পরিস্থিতির মাঝেও এই রিক্যালিব্রেশন প্রোগ্রামের সময়সীমা বৃদ্ধি করার জন্য, কারণ এই সময়সীমা বৃদ্ধি না করা হলে অনেকেই অবৈধ হয়ে পড়তো, পারমিট আলা মানুষই অবৈধ হয়ে পড়ছে। আর নতুন করে তো আলাদা কথা, কারণ নতুন করে পারমিট করতে গেলে অনেক টাকা খরচ হয় কিংবা ব্যয়বহুল, এটা সবাই জানে। যেহেতু কোভিড-19 কারণে কিংবা লকডাউনের কারণে অনেকের কাজ কাম নেই, অনেকে খেয়ে না খেয়ে মানবতার জীবনযাপন করছে, তারা পারমিট করবে কিভাবে? এই সময়সীমা যদি বৃদ্ধি করা হয়েছে সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে যদি মালয়েশিয়া রিকভার করতে পারে কিংবা আগের পরিস্থিতিতে ফিরে আসে, কাজকর্ম সব চলে, তখনই কিন্তু অনেক প্রবাসী ভাই বন্ধুরাও বৈধতা লাভ করতে পারবে কিংবা বৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করতে পারবে। বন্ধুগণ, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলছি, বর্তমানে মালয়েশিয়ায় যে রিক্যালিব্রেশন প্রোগ্রাম চলমান রয়েছে সেটার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। তো যারা কিনা আনডকুমেন্টেড আছেন কিংবা অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছেন, অবশ্যই সবাই চেষ্টা করবেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে বৈধতা লাভের জন্য। একই সাথে যারা কিনা দেশে চলে যাবেন সেই সকল ভাই বন্ধুদের অবগতির জন্য বলতে চাই, আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, হয়তো দু একদিনের মধ্যেই এ বিষয়েও আপডেট তথ্য জানা যাবে। আর যেহেতু জানানো হয়েছে বৈধতার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে দেশে যাওয়ার সময়সীমা বৃদ্ধি করা হবে কি না এটাও কিন্তু দুই একদিনের মধ্যে জানা যাবে কনফার্মভাবে। সেজন্য আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনারা জানেন বিগত কয়েক মাস ধরে কিন্তু আপনারা আমার কাছে রিকোয়েস্ট করছেন, ভাই অবৈধদের বৈধতার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কি না, বৃদ্ধি করা হয়েছে কি না, এমন নানান প্রশ্ন কিন্তু আপনারা প্রতিনিয়ত করে থাকেন। কিন্তু আমি উত্তর দেব কীভাবে? যদি কিনা সরকারের পক্ষ থেকে ঘোষণা না আসে কিংবা কোনো প্রকার বিজ্ঞপ্তি না দেওয়া হয়, আজ যেমন সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কিংবা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সাথে সাথে কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি একই কথা, সেটি হলো বিমান চলাচল প্রসঙ্গে প্রতিনিয়তই কিন্তু আপনারা আমার কাছে শোনেন। তো আপনাদের অবগতির জন্য বলতে চাই, যখন কিনা সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে কিংবা বিমান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি আসবে, সাথে সাথেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বন্ধুগণ, এখন ছোট্ট একটি বিষয়ে কথা বলেই ভিডিও শেষ করে দেব, আজকের ভিডিও বেশি বড় করব না, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ফেসবুক পেজে একটি পোস্ট দেখলাম কিংবা ওনার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে সেখানে উনি পোস্ট করেছেন, নতুন উচ্চতায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রথমবারের মতো ছাড়ালো $46 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 391,000 কোটি টাকা। এক কথায় $46 বিলিয়ন মানে রিজার্ভে রয়েছে, গচ্ছিত রয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রা। তো মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই,
আমরা তো রেমিটেন্স যোদ্ধা কিংবা রেমিটেন্স ফাইটার যেটাই বলেন, আমরাও তো দেশে টাকা পাঠাই, সেখান থেকেও কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তো বর্তমান পরিস্থিতিতে কোভিড-19 কারণে কিংবা মালয়েশিয়ায় টানা লকডাউন চলার কারণে হাজার হাজার প্রবাসীরা মানবতার জীবনযাপন করছে মালয়েশিয়ায়। তো এই সকল প্রবাসী ভাই বন্ধুদের দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ তারাও কিন্তু বাংলাদেশে টাকা পাঠায়, তারাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ যে আজ উন্নত হচ্ছে কিংবা ডেভেলপ করছে, সেখানেও কিন্তু এই প্রবাসীদেরও অংশীদারিত্ব আছে কিংবা তাদেরও কিছু পার্সেন্টেজ আছে। যদি কিনা এই বিপর্যয় না নেমে আসতো, কোভিড-19 না আসতো, তাহলে কিন্তু আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করতাম না। তো এমতো অবস্থায় বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে হলেও মালয়েশিয়ান প্রবাসীদের সাহায্য সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। কারণ অনেকে আছে, অনেকের সাথে আমার কথা হয়, তারা ফোন করে যেসব কথা বলে কিংবা SMS করে যে SMSগুলো লেখে, সেগুলো পড়লেই কিন্তু একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, নিজের শরীরের পশমও খারাপ হয়ে যাবে। সেজন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি মালয়েশিয়ান প্রবাসীদের একটু সাহায্য সহযোগিতার জন্য। কারণ অনেকেই কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে খেয়ে না খেয়ে মানবতা জীবনযাপন করছে, অনেকের কাজ নেই। এখানে তো টানা এক বছর যাবত লকডাউন চলছে এবং বিগত এক মাসেরও বেশি সময় ধরে কিন্তু কঠোরভাবে লকডাউন পালিত হচ্ছে। এখানে অনেক সেক্টরই বন্ধ আছে, সেখানে কাজকর্ম করতে পারছে না, তারা টাকা পাবে কোথায়? তো সেজন্য তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি, আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে।